দোষ ইদানিং থেকে হিরো হিরো ভাব নিতেছস কারণটা কি চুলের কালার করছস কি প্রেম প্রেম করছস নাকি হ্যাঁ প্রেম করবি কেন এই তুমি কি দেখছস অরদিন অন্য দেশ গেলে গা দেখতেছি আর কি হ্যাঁ তোর তো আবার একটা অভ্যাস ভালো আছে পোলা দেখলে টাঙ্কি মারা শুরু করে দে এই এদিকে আয় তো তুই দেখ শুন তুই কিন্তু আমার এগুলো বলতে পারছস না আর তুই কি মনে করছস আমার কি আমি কি কম সুন্দর আছি না এ সবই ঠিক আছে কি কস একটু সাইজে কম আরে হাস হাস তোরাই তখন হাসবি আর এই কলেজের হচ্ছে আমি টপ সুন্দরী আর ওর মতন কি না বড় লাগে আমি প্রেম করব আর তুই থাকতে ওরই লাগে কি লাগে দেখুন ক ওএমজি আচ্ছা 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 তার মানে তুমি আমারে তোমার কুবুতো বানিয়ে দিছো তা হবে না বেবি লাভ নাই কি কস তোর কথা শুনলে আও গিরে মুরগি দিয়ে পড়ে গেছে আবার জুতা ছিড়ে গেছে ওই তোর মতো আরেকটা মুরগি আইছে আমার মুরগি কইছ না তো ওই তুই তোর মুরগি না তুই হচ্ছে রাতা মানে বেড়া মুরগি যা তো তোরে দি আয় আরে আমার তো পড়া মতন কি ওর সামর্থ্য আছে ও আচ্ছা আচ্ছা তুমি কি ইংল্যান্ড থেকে আমদানিকৃত জুতা পরো ইংল্যান্ড থেকে না নিয়ে আসি আমার জুতা যত দামি ওর সাথে কি যায় ম্যাডাম চলে যাচ্ছে ইশ লাগছে মনে কর এ পুকুরটাতে এই কাঁচা আমরা বলা মানুষ গায়ে হাত দিই তুমি আমার সাথে গায়ে হাত দিস আচ্ছা দেখ এ পুকুরটাতে ছাত্রের উপর যেতে পারবি মানে বুঝছ নাই আরে কালকে যখন স্যার তোরে কান ধরে ধার করে রাখছে আমরা তো তোর জন্য তো স্যার আমার কানটা ধরে রাখছিল তোরাটা কিন্তু আমি খাই নাই তুই খাইছ সব সময় তেমন করস কেন আমারে ফাঁসাই দেস তুই যে কেন কালি গুরগুর করস আমার পিছে কি পাস কতই সেটা যদি তুই যদি বুঝতি তাহলে কে কথা বলতি হইছে হইছে প্রেম ভালোবাসা বলতে আমার কাছে কিছু নাই বুঝছস
শুনো তাহলে সরাই টাইম বসি ওর সাথে যদি প্রেম করতে হয় তোমার এই গেটআপে তো চলবে না তোমাকে মডার্ন হতে হবে আচ্ছা সমস্যা নাই আমি তোমাকে শিখাই দেব শিখবা মানে সব সময় তুই খাওয়াস আজকে তুই খাওয়াবি কি কস তাই তো আর তুই শুধু আমাদের খাদ্য মন্ত্রী বুঝছস না না চানাচুর বিক্রেতার ড্রেস পরে আসছে বাইরে চানাচুর বিচ্ছে না চানাচুর ওই চানা আরে বেবি রাগ করছো কেন এই জানো তো খাওয়াই দাও না তো কি খাওয়াবি বল আচ্ছা তোরা থাকতে আমি তো আসতেছি কি হলো কই যাবি তুই তো থাক আমি তো আসতেছি দেবর ওর প্রেমে পড়লি নাকি এতদিন জানতাম মুখ পোলা দেখলে প্রেমে পড়ে এখন দেখলো মায়াকে প্রেমে পড়ছে আচ্ছা শোনো তোমার যেহেতু এই বুদ্ধিতে কাজ না হলো আমার কাছে আরো বুদ্ধি আছে সেটা যদি মানো না এতই তো হয়ে যাবো গা দেখো না আমার পিছে পিছে কেমনে ঘুরে আমার সারাক্ষণ সাথে সাথে থাকে না আমার আর বুদ্ধি লাগতো না আচ্ছা শোনো আমি তোমাকে বলি এটা করো তারপর ঠিকই হবে বলবো আচ্ছা একবার শুনেই দেখো আচ্ছা ঠিক আছে বলো আচ্ছা শোনো আমি তোমারে বলি বাসায় যাবা বাসা যে কাঁচামরিচ নিবা কাঁচামরিচ গিয়ে জিদ্দি খাবা আর আমি শুনছি কাঁচামরিচ খেয়ে ঝাল লাগলে মনে মনে যা চাইবা তাই পাওয়া যায় আচ্ছা এটা কিন্তু শেষবার আচ্ছা ঠিক আছে এবার কাজটা তুমি করে দেখো তাহলে আমি এখন উঠি হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোনো আজকে কিন্তু আমি বাসায় গিয়ে এতগুলো কাঁচামরিচ খাবো ভালো লাগতেছে না কি রে
বলছিলাম না যে কাজ হবে। আচ্ছা শুনো, কাজ যেহেতু হয়েছে তাহলে ওর কাছে যাও, যে ওকে প্রপোজ করো, ও রাজি হয়ে যাবে। আর যদি দেরি করো পরে কিন্তু রাজি হইব না। এখনই প্রপোজ করব? হ্যাঁ এখনই যা প্রপোজ কর, পরে আবার তো রাজি হইব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি যাও, ওর চলে যাবে। আমার একটা কথা কইবেন তো, আর এখন তো দেখি তলে তলে পুরাই সাহস কত বড়, আমার সে ভালোবাসে। আরে নিজের চেহারা আয়নায় দেখছো? যাওয়ার থেকে